খোকার চিঠি, ফণিভূষণ বিশ্বাস। মা, আমি যে সবার ছোট, তোমার কোলের ছেলে, কেমন করে থাকছো মা গো একলা আমায় ফেলে, একটু চোখের আড়াল হলে আকুল হতে ভেবে, তেমন করে এখন কি আর খোঁজ আমায় নেবে। আমি কিন্তু আগের মতোই করি তোমার খোঁজ, শোবার পরে আকাশ পাতাল কতই ভাবি রোজ। আবার যদি থাকতো দুটি পরীর মতো ডানা, উড়ে যেতেম তোমার কাছে, শুনতেম নাকো মানা, তখন তুমি কেমন করে যেতে আমায় ফেলে। মা, আমি যে সবার ছোট, তোমার কোলের ছেলে, আমার কথা সত্যিই যখন তোমার মনে পড়ে, তখন তুমি আমায় ছেড়ে থাকো কেমন করে। যখন ভাবি নেই কো তুমি কোথায় গেছো চলে, তখন আমার বুক ভেসে যায় ঝাপসা চোখের জলে। বাবার কাছে তোমার কথা শুধাই যখন নিজে, চুপটি করে বসি কেমন, ভাবেন তিনি কি যে। দিদি বলেন আমি নাকি দুষ্ট ছিলাম ভারী, তাই বুঝি মা আমার সাথে আজকে তোমার আড়ি। তাই যদি হয় চাইবো ক্ষমা, এবার তুমি এলে, দোহাই মা গো আর যেও না একলা আমায় ফেলে। গল্প শুনি দিদির কাছে, চোত না বসে কবে, সাগর দিঘির কোনসে গাঁয়ে দাদার বিয়ে হবে। আমিও যাব বরের সাজে টোপর মাথায় দিয়ে, সেদিন তুমি আসবে কি মা বরণ ডালা নিয়ে। ঠিকানা যদি সঠিক তোমার থাকতো মা গো জানা, এই ডাকতে তোমার লিখে দিতাম চিঠিখানা। বিয়ের আগে কিন্তু এবার আসা তোমার চাই, দেখছো নাকি কাজের তাড়া সময় মোটে নাই, কেমন করে সামলাবো সব মা তুমি না এলে। মাটি হবে হয়তো সবই ইতি তোমার ছেলে।